ওগাইজ, আপনারা এখানে যে এই পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা নতুন পেজ যেটাতে আমি এর আগের মাসে কাজ শুরু করেছিলাম। এবং এর আগের মাসে নতুন পেজ থেকে আমি $22 মতো ইনকাম করছি, এবং এই ইনকামটা আমি পুরোপুরি আমার স্মার্টফোন দিয়ে করেছি, আর কোনো কম্পিউটার বা কোনো ল্যাপটপ লাগেনি। ওগাইজ, আমি আজকে আপনাদের দেখাবো যে আপনি কীভাবে আপনার স্মার্টফোন দিয়ে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেই পেজ থেকে আপনি ইনকাম করতে পারেন। সো লেটস গো ইন টু দ্য ভিডিও। সো গাইজ, মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলতে হলে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপে যেতে হবে, হয়তোবা আপনি যে কোনো ব্রাউজারে ঢুকে www.facebook.com গিয়েও আপনি লগ ইন করে সেখান থেকে ফেসবুক পেজ খুলতে পারেন। সো আমাদেরকে যেহেতু ফেসবুক অ্যাপটি রয়েছে এবং আমরা সেটা দিয়ে আজকে ফেসবুক পেজটি আপনাদের খুলে দেখাবো। সো ফেসবুক পেজ খুলতে হলে প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাপে, বা আপনি যদি ব্রাউজার দিয়ে লগ ইন করে যেতে চান তাও যেতে পারেন, সেম একদম সেম পদ্ধতি। সো তারপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলের নেমের নিচে লেখা আছে যে আপনার ইউ পেজেস। সো এখানে আপনার যদি আগে থেকে যদি কোনো পেজ খোলা থাকে সেগুলো এখানে দেখাবে। সো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেফট সাইডে লেখা আছে যে ক্রিয়েট। সো এখানে আপনি ক্রিয়েটে সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পড়তে হয়েছে গেট স্টার্টেড। সো আপনি গেট স্টার্টেডে যাবেন এবং এখানে আপনাকে চাচ্ছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, মানে আপনার এই এই পেজের নেমটা কি দিতে চান। সো আমি যেমন একটা নাম দিয়ে দিই, আপনি আপনার যেই নামে পেজ খুলবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। সো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো তারপরে চাচ্ছে হচ্ছে এখানে পেজের ক্যাটাগরি, আপনি আপনার পেজ যেই ক্যাটাগরিতে খুলবেন সেই ক্যাটাগরি এখানে দিবেন। আপনার পেজ যদি পার্সোনাল ব্লগ হয়ে থাকে পার্সোনাল ব্লগ দিবেন, যদি প্রোডাক্ট যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান তো প্রোডাক্ট সেল করবেন, এবং শপিং শপিং যদি হয়ে থাকে আপনার পেজ যদি শপিং রিলেটেড হয়ে থাকে শপিং দিবেন, হেলথ অ্যান্ড বিউটি হলে হেলথ অ্যান্ড বিউটি দিবেন। সো আমার যেহেতু পার্সোনাল ব্লগ, সো আমি এখানে পার্সোনাল ব্লগ দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করছি। তারপর এখানে আপনাকে বলতেছে যে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখানে লিঙ্ক করতে পারেন, বাট আমার কোনো ওয়েবসাইট নেই, আমি এখানে লিঙ্ক করছি না, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ওয়েবসাইট থাকে তখন আপনার এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেই আপনার ওয়েবসাইট লিঙ্ক হয়ে যাবে। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাডে প্রোফাইল পিকচার এবং অ্যাডে কভার ফটো চাচ্ছে। এই দুইটা জিনিস মাস্ট আপনার দিতে হবে একটি পেজকে আপনি সাকসেসফুলি ক্রিয়েট করার জন্য। আপনি ক্রিয়েট করতে পারবেন কিন্তু ওই পেজটা আপনার ফুলফিল হবে না যদি আপনি আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিক না দেন। সো এখানে আপনি আপনি আপনার প্রোফাইল পিকচার দিয়ে দিবেন যে কোনো একটা, আর কভার ফটো দিয়ে দিবেন। আমি এখন দিচ্ছি না যেহেতু আমার দরকার নেই আপনাদের দেখানোর জন্য, যেহেতু আমি পেজটা খুলছি। সো তারপরে আপনি ডানে ক্লিক করবেন। সো ইয়েস, আমাদের পেজটি খোলা হয়ে গেছে একদম পারফেক্টলি। আমাদের দেখতে পারেন যে পেজটি খোলা হয়ে গেছে। সো গাইজ, এইভাবে আপনি আপনার একটি স্মার্টফোন দিয়ে সঠিক পদ্ধতিতে আপনি একটা ফেসবুক পেজ খুলতে পারেন এবং এইখান থেকে আপনি আর্নিং করতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি এখান থেকে কীভাবে আর্নিং করবেন। আর্নিংয়ের জন্য আপনার 10,000 ফলোয়ার বা লাইকস লাগবে এবং যে কোনো একটা ভিডিওতে 30,000 ভিউ লাগবে। সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি কীভাবে আর্নিং করতে পারেন, কী কী লাগবে। সো সেই ভিডিও দেখার জন্য নিচে কমেন্ট করুন যে আপনি সেই ভিডিওটা দেখতে চান, এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।